বাংলা মুভির জয় জয়কার চলছে, চলছে বাংলাদেশের মুভির জয় জয়কার। বর্তমানে বাংলাদেশের যে কয়েকজন স্টারের সিনেমা মানেই ব্যবসা সফল, তেমনই কয়েকজন স্টারের আপকামিং মুভি নিয়ে আজকের আমাদের এপিসোড। প্রথমে কথা বলি বাংলাদেশের এক নম্বর সুপারস্টার, কমার্শিয়াল সুপারস্টার শাকিব খানকে নিয়ে। পৃথিবীর সকল বাংলা ভাষাভাষীদের কাছে শাকিব খান প্রচণ্ড পরিমাণে জনপ্রিয় এবং শাকিব খানের হাতে রয়েছে তিনটা মুভি, যে তিনটা আসতে যাচ্ছে, যে তিনটা অ্যানাউন্সমেন্ট হয়েছে। এক নম্বরে রয়েছে হচ্ছে দরদ সিনেমা, যেটা হচ্ছে অনন্য মম পরিচালনা করছে এবং এই মুভিতে বলিউডের একজন অ্যাক্ট্রেস অভিনয় করছে। নাম্বার দুয়ে হচ্ছে রাজকুমার, যেটা হচ্ছে হিমেল আশরাফ পরিচালনা করছেন। এই সিনেমাতে আমেরিকান একজন অ্যাক্ট্রেস অভিনয় করছে, সে অলরেডি বাংলাদেশে এসেছে, সে বাংলা শিখে এসেছে এবং প্রিয়তমার পরে এই হিমেল আশরাফের সম্ভবত এটা আরেকটা ব্লকবাস্টার হতে যাচ্ছে। নাম্বার তিন বর্তমান সময়ে হচ্ছে বাংলাদেশের খুবই পপুলার ডিরেক্টর, যেটা হচ্ছে রায়হান রাফি, তার পরিচালনায় আসছে হচ্ছে তুফান সিনেমা, যেটাতে শাকিব খান অভিনয় করবে। তো এই দরদ, রাজকুমার এবং হচ্ছে তুফান, এই তিনটা মুভি বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের আসতে যাচ্ছে এবং তিনটারই পরিচালক কিন্তু একদম মানে রাইট নাও সবচেয়ে পিকে থাকা তিনজন ডিরেক্টর, হিমেল আশরাফ, তারপরে হচ্ছে রায়হান রাফি, অরণ্য মামুন। সো তাদের এই ছবিগুলো ডেফিনেটলি বলা যায় ভালো কিছু আনবে, ভালো কিছু হবে। কাস্টিং থেকে শুরু করে প্রোডাকশনের যে ভ্যালু দেখা যাচ্ছে তাতে বোঝাই যাচ্ছে এগুলো বড় একটা স্কেলে হবে, বিগ স্কেলের বিগ একটা মুভি হতে যাচ্ছে। দুই নম্বরে কথা বলি বাংলাদেশের আরেকজন স্টার, মোস্ট প্রমিজিং স্টার, সে হচ্ছে শুভ। শুভর হাতেও তিনটা মুভি রয়েছে যেগুলোর অ্যানাউন্সমেন্ট আমাদের হাতে এসে পৌঁছেছে। তার হাতে থাকা প্রথম সিনেমা হচ্ছে লঘু, যেটা হচ্ছে রাহুল মুখার্জি পরিচালনা করেছে এবং দ্বিতীয় ছবি হচ্ছে নীল চক্র, যেটা হচ্ছে মিতু খান পরিচালনা করেছে এবং তিন নম্বর হচ্ছে নূর, যেটা হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ডিরেক্টর রায়হান রাফির পরিচালনা। সেটা সম্ভবত অনেকদিন আগেই অ্যানাউন্সমেন্ট করেছিল, সেই মুভিটাও আসতে যাচ্ছে শুভর অভিনীত। এরপরে একটু কমার্শিয়ালের বাহিরে যারা আসলে গল্প ভিত্তিক বা অভিনয় ভিত্তিক যে চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, তাদের এক নম্বর পছন্দ বাংলাদেশের হচ্ছে চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরী সবসময় সুন্দর গল্প আমাদেরকে উপহার দিয়ে থাকে। এই চঞ্চল চৌধুরীর তিনটা ছবি, যে তিনটা ছবি আসতে যাচ্ছে তাই নিয়ে হচ্ছে আমরা কথা বলবো এখন। চঞ্চল চৌধুরীর প্রথম যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পদাতিক, যেটা হচ্ছে সৃজিৎ মুখার্জি পরিচালনা করেছে, কলকাতার বিখ্যাত পরিচালক, এবং এই মুভিতে একটা বায়োপিকের গল্প এবং এই বায়োপিকের মূল চরিত্রে অভিনয় করেছে চঞ্চল চৌধুরী এবং অলরেডি মুভিটা বিভিন্ন ফেস্টিভ্যালে খুব ভালো রেসপন্স পাচ্ছে। আশা করি যেটা আশা করি এটা যখন হলে মুক্তি পাবে তখন খুব ভালোভাবেই এটা মানুষ অ্যাপ্রিসিয়েট করবে এবং চঞ্চল চৌধুরীর গল্প এবং তার অভিনয় নিয়ে অলরেডি সবাই আমরা নিশ্চিত যে খুব ভালো কিছুই হতে যাচ্ছে। আর দুই নম্বর হচ্ছে দম, যেটাতে হচ্ছে পরিচালনায় করছে রেদওয়ান রনি। রেদওয়ান রনি অনেকদিন পরে একটা লম্বা বিরতির পরে পরিচালনায় ফিরছে, সো ডেফিনেটলি এটা ভালো কিছুই হবে আশা করতেছি। এবং যারা ছবিয়াল এর ভাই ব্রাদার রয়েছে বা যারা হচ্ছে ছবিয়ালের মুস্তাফা ফারুকি এবং তার ভাই ব্রাদারের কাজ পছন্দ করে তাদের জন্য অবশ্যই এটা একটা উচ্ছ্বাসের বিষয় যে রেদওয়ান রনি অনেকদিন পরে পরিচালনায় ফিরছে। তিন নম্বর হচ্ছে মুস্তাফা ফারুকি পরিচালিত মনোগামী, এই মনোগামীর অ্যানাউন্সমেন্ট হয়েছিল, চরকিতে এটা মুক্তি পাবেন। মনোগামী পরিচালনা করছে মুস্তাফা ফারুকি এবং এতে অভিনয় করছে চঞ্চল চৌধুরী, ছাড়াও বাংলাদেশের একজন গায়িকাও এটাতে অভিনয় করেছে। সো এই চঞ্চল চৌধুরীর তিনটা মুভি, এক নম্বর হচ্ছে পদাতিক, দুই নম্বর হচ্ছে মনোগামী, তিন নম্বর হচ্ছে দম, এই তিনটা মুভি ডেফিনেটলি তিনটা ডিফারেন্ট টেস্ট নিয়ে আসবে। এরপর কথা বলবো বাংলাদেশের আরেকজন সুপারস্টার, মোস্ট পপুলার অ্যাক্টর আফরান নিশোকে নিয়ে। আফরান নিশোর তিনটা প্রজেক্ট হাতে রয়েছে, যে তিনটা আসতে যাচ্ছে। একটা হচ্ছে কমন ম্যান, যেটা হচ্ছে আশফাক নিপুণ পরিচালনা করছে। দুই নম্বর হচ্ছে অসুর, যেটা পরিচালনা করছে শিহাব শাহীন, আরেকজন বাংলাদেশের পপুলার ডিরেক্টর। এবং তিন নম্বর হচ্ছে আবরার আথারের একটা আনটাইটেলড গল্প, এখনো টাইটেল দেওয়া হয়নি, সম্ভবত এটা টাইটেল কি হবে এখনো অ্যানাউন্সমেন্ট আসেনি। এই তিনটা গল্প নিয়ে আফরান নিশো আসছে। ডেফিনেটলি আফরান নিশোর যে চয়েস সেটা খুব ভালো আশা করছি। এই তিনটা মুভি, এই তিনটা মুভির যে ডিরেক্টররা রয়েছে, যেমন শিহাব শাহীন প্রেম ভালোবাসার গল্পের জন্য পরীক্ষিত, তারপরে হচ্ছে আশফাক নিপুণ অলরেডি বাংলাদেশের একটা ক্রেজ তৈরি করতে পেরেছে তার পরিচালনা দিয়ে, আবরার আথার খুবই স্টাইলিশ একজন ডিরেক্টর। সো সেই জায়গা থেকে বলাই যায় যে বেশ ভালো কিছু গল্প নিয়ে আমরা আফরান নিশোকে দেখব। তারপরে আমরা কথা বলবো বাংলাদেশের হালের আরেকজন নতুন সেন্সেশন শরীফুর রাজ। সে তার কাজ দিয়ে যেমন আলোচিত, তার বিভিন্ন ব্যক্তিগত লাইফ নিয়ে সে বেশ সমালোচিত। তো সব কিছু ছাপিয়ে তার অভিনয় আসলে অনেককেই মুগ্ধ করে। তার অলরেডি কয়েকটা কাজ মানুষকে আশার সঞ্চার করেছে যে বাংলাদেশের আরেকজন স্টার উঠতে যাচ্ছে। সেই শরীফুর রাজের আসলে কী কী মুভি রয়েছে,
শরীফুর রাজের যে তিনটা মুভি আসতে যাচ্ছে, তার প্রথমটা হচ্ছে কাজল রেখা, যেটা হচ্ছে গিয়াসুদ্দিন সেলিম পরিচালিত। গিয়াসুদ্দিন সেলিমকে আমরা সকলেই চিনি মনপুরার মতো বিখ্যাত ছবি দিয়ে আমাদেরকে দিয়েছে, এবং ডেফিনেটলি এই গিয়াসুদ্দিন সেলিম এবং শরীফুর রাজের কম্বিনেশন ভালো কিছুই হবে আশা করি। নাম্বার দুই হচ্ছে ওমর, যেটা হচ্ছে মুস্তফা রাজ পরিচালনা করছে, এবং তিন নাম্বার হচ্ছে দেয়ালের দেশ। এই দেয়ালের দেশের গল্পটা খুবই অদ্ভুত, খুবই সুন্দর, আশা করি অনেকেরই ভালো লাগবে। এই তিনটা মুভি আসতে যাচ্ছে হচ্ছে শরীফুর রাজের অভিনীত। এরপর কথা বলবো আমরা ইয়াং স্টার সিয়ামকে নিয়ে। সিয়ামের তিনটা মুভি, যে তিনটা মুভি আসতে যাচ্ছে সেই তিনটার প্রথমটা হচ্ছে লটারি, যেটা ভিকি জায়েদ পরিচালনা করেছেন। ভিকি জায়েদ থ্রিলার এবং হচ্ছে ডিফারেন্ট টাইপের মেকিংয়ের জন্য অলরেডি বাংলাদেশের দর্শকের কাছে বেশ সমাদৃত। সো ভিকি জায়েদ পরিচালিত এই লটারি মুভিটা আসতে যাচ্ছে, সিয়াম অভিনীত। নাম্বার দুই হচ্ছে ইন দ্য রিং, আলকায়রা ঘুরাম পরিচালিত, এবং নাম্বার তিন হচ্ছে একটা আনটাইটেল মুভি, যেটার পরিচালনা করছে সায়ন্ত ঘোষাল। এরপর কথা বলবো বাংলাদেশে এমন একজন স্টারের কথা, এমন একজন অভিনেতার কথা, যে আসলে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে আমজনতার কাছে পরিচিত তার নাটক দিয়ে। মানে এক যুগেরও বেশি সময় ধরে তার নাটক দিয়ে মানুষকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে, সে হচ্ছে বাংলাদেশের মোশাররফ করিম। বাংলাদেশের মোশাররফ করিম এর বাংলাদেশ সহ কলকাতাতে সহ সারা বিশ্বেই অনেক ফ্যান ফলোয়ার রয়েছে, এবং তার নাটক এখনও মানুষ অনেক পুরনো নাটকও দেখে। এবং মোশাররফ করিম হালে বিভিন্ন মুভি এবং হচ্ছে ওয়েব ফিল্ম করে প্রচণ্ড পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে। মোশাররফ করিমের যে তিনটা মুভি নিয়ে আমরা কথা বলবো, যে তিনটা মুভি আসলে আসতে যাচ্ছে, সেটা এক নাম্বার হচ্ছে বৈদ্য, যেটা হচ্ছে নিয়ামুল মুক্তা পরিচালিত। নাম্বার দুই হচ্ছে হুব্বা, যেটা হচ্ছে ব্রাত বসু পরিচালিত। নাম্বার তিন হচ্ছে মোবারকনামা, যেটার ট্রেলার অলরেডি মুক্তি পেয়ে গিয়েছে, হইচইয়ের ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে, এবং এটা একটা কোর্ট ড্রামা হতে যাচ্ছে। আর হুব্বাতে হচ্ছে সে একজন গ্যাংস্টার, কলকাতা পশ্চিমবঙ্গের একজন গ্যাংস্টারের ভূমিকা অভিনয় করছে, এবং বৈদ্যের ব্যাপারটা এখনো বলা যাচ্ছে না, এখনো কিছু রিভিল হয়নি। যখনই তথ্য পাওয়া যাবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে বাংলাদেশের মোস্ট প্রমিজিং স্টার, তাদের যে আপকামিং মুভি রয়েছে তার লিস্ট। শাকিব খানের মুভি মানে প্রমোশনে সবার শীর্ষে থাকবে, যেহেতু সে বাংলাদেশের সবচেয়ে বড় স্টার, সো পরিচালকরা তাকে নিয়ে সেভাবেই পরিকল্পনা করে। সো শাকিব খানের মুভি নিয়ে আলাদাভাবে একটা ক্রেজ থাকবে সকল মানুষের কাছে। এছাড়া ডিফারেন্ট গল্পের ক্ষেত্রে ডেফিনেটলি আমি আফরান, নিশো, চঞ্চল চৌধুরী এবং মোশাররফ করিমকে এগিয়ে রাখবো, তারা ডিফারেন্ট গল্প দিতে সক্ষম, তাদের অভিনয়ে সে দক্ষতা রয়েছে। এছাড়া মিক্সড ক্যাটাগরিতে যারা হচ্ছে কমার্শিয়াল মুভিতেও ভালো করছে এবং হচ্ছে একটু আর্ট বা একটু গল্পভিত্তিক, একটু চরিত্রভিত্তিক যে গল্পগুলো রয়েছে সেখানেও যারা ভালো করছে, তাদের ভিতরে হচ্ছে ডেফিনেটলি শুভ এবং হচ্ছে শরীফুর রাজ এর গল্পগুলো দেখা যেতে পারে। আর সিয়াম রয়েছে, চেষ্টা করছে এবং তার এফোর্টটা আসলে তার কাজে ফুটে উঠছে। সো এই কয়জন স্টারের মুভি নিয়ে ডেফিনেটলি সামনে আলোচনা হবে, যখনই এটার কোনো নিউজ পাওয়া যাবে, যখনই তার কোনো ট্রেলার গ্লিমস পাওয়া যাবে ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আমাদের নতুন নতুন এপিসোডে নতুন নতুন গল্প নিয়ে কথা হবে, বিনোদন জগতের বিভিন্ন আঙ্গিক নিয়ে, বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে কথা হবে, বিশ্লেষণ হবে এবং শেয়ার করা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।